আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। মালদা মেডিকেল কলেজ সহ শহরের আন্দোলনকারী অস্থায় সাফাই কর্মীদের ওপর লাঠিচার্জ করলো ইংরেজ বাজার থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য এলাকায় এক মাস আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ করেই 42 জন সাফাই কর্মীকে ছাঁটাই করা হয়। এরপর অস্থায়ী কর্মীরা কর্মবিরতি শুরু করে। সেই সময় কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ আন্দোলন স্থগিত রাখা হয়। তবে এখনো পর্যন্ত সেই সমস্ত সাফাই কর্মীদের দাবি দেওয়ার সমাধান হয়নি। সোমবার তাই মালদা শহর জুড়ে কর্মবিরতির ডাক দিয়ে আন্দোলনে নামে অস্থায়ী সাফাই কর্মীরা। এদিন মালদা শহরের বৃন্দাবনী ময়দানে কয়েকশো সাফাই কর্মী অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, ছাঁটাই কর্মী পুনরায় নিয়োগের দাবিতে জমায়েত হয়। এরপরই খবর পেয়ে ইংরেজ বাজার থানার আইসি মদন মোহন রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। তারা আশ্বাস দেয়, কিন্তু পরিস্থিতি বেসামাল হতেই আন্দোলনরত অস্থায়ী সাফাই কর্মীদের ওপর ব্যাপক লাঠিচার্জ শুরু হয়। বর্তমানে পরিস্থিতি উত্তেজনাকর, উত্তেজনা ছড়িয়ে রয়েছে এলাকা জুড়ে। ওই লি আজকে স্যার আমরা হরতাল করেছি, আমরা বিভিন্ন বিভিন্ন রকমের কথা ব্যাপারে আমরা গাড়ি বন্ধ করেছি, কি করেছে কি এসআই দুটা এসে ওখানে কি কি বললো, পুলিশকে ডেকে দিল, আর পুলিশকে ডেকে আর পুলিশ কি করলো, হঠাৎ লাঠি চার্জ করতে লাগলো, লাঠি চার্জ করতে লাগলো, একটা একজনাকে মাথা ফেলে দিল, একজনাকে কি করলো কি যে গোটটা এখানে ফাটিয়ে দিয়েছে পুলিশ, আর একটা ছেলে কৃষ্ণা বলে নাম ওকে কি করলো কি ধরে নিয়ে চলে গেল। মহিলাদের উপর লাঠি চার্জ করেছে, মহিলাদের উপর লাঠি চার্জ করেছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, দা পিডি নিউজ।